আমাদের কেন্দ্রীয় সরকার বেশিরভাগ ক্ষেত্রে ব্যর্থ হলেও সড়ক নির্মাণের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য পেয়েছে নিতিন গডকরি এই ব্যাপারে নিশ্চয়ই প্রশংসা আদায় করে নিতে পারেন আজকের সরগরম অনুষ্ঠানে আমরা একটু খোঁজ খবর নেব তারই নিতিন গডকারি বা কেন্দ্রীয় সরকার দেশের মানুষের কল্যাণে সড়ক বানাচ্ছেন নাকি বিক্রি করছেন এটা কিন্তু মুশকিল হয়ে পড়েছে কেন্দ্রের টাকা বলে যে আদৌ কিছু হয় না সে কথা আমি আপনি সকলেই জানি আমরা এও জানি রাজ্যের মানুষের কাছ থেকে সেলস ট্যাক্স ইনকাম ট্যাক্স এরকম বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ট্যাক্স তারা আদায় করে তার কিছুটা অংশ রাজ্য সরকারকে ফিরিয়ে দেয় নানান টালবাহানা করে বহু সময় তা আটকেও রাখে বিভিন্ন রকম ছল চাতুরি করে তবে রাজ্যের মানুষজনের থেকে আদায় করা ট্যাক্স যে ট্যাক্স রাজ্যের মানুষের কাছ থেকে আদায় করে কেন্দ্রীয় সরকার তা থেকে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীর বেতন দেয় বিভিন্ন রকম উন্নয়নের কাজ করে এইমস এর মতন হাসপাতাল বানায় আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান বানায় আবার জাতীয় সড়কও বানান তারা এইগুলো সরকারের কিন্তু আসল কাজ যা মানুষের কল্যাণে কাজে লাগে বর্তমানের বাস্তবতাটা কিন্তু অন্য রকম ধরুন এই হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এইসব তৈরিতে মোদী সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হলেও অতিকায় মূর্তি বানাতে সক্ষম হয়েছেন তারা কয়েক হাজার কোটি টাকা খরচা করে বিনা কারণে একটা নতুন সংসদ বানাতে পেরেছেন তারা আর পেরেছেন উল্লেখযোগ্যভাবে জাতীয় সড়ক নির্মাণ করতে অতিকায় মূর্তি লাকজারিয়াস সংসদ ভবন কিংবা রাম কতটা সাধারণ মানুষের জন্য কল্যাণকর তার জবাব তো দেবেন আপনারা কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে জাতীয় সড়ক আম জনতার কাছে একটা আশীর্বাদ কারণ ব্রিটিশরা চলে যাওয়ার আগে ভারতের লাইফ লাইন হিসাবে রেলের নেটওয়ার্ক বানিয়ে গিয়েছিলেন সড়ক পথ ছিল কিন্তু অবহেলিত দুর্গম অটল বিহারী বাজপেয়ীর আমলে তৈরি হয়েছিল দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতাকে নিয়ে এক সোনালী চতুর্ভুজ দেশের চার চারটি মহানগরকে এক সূত্রে বেঁধে ফেলেছিলেন সড়ক দিয়ে পণ্য পরিবহন বলুন স্থানীয় যাত্রী পরিবহন বলুন যা এক অন্য মাত্রা পেয়েছিল অন্য মাত্রা যোগ করে দিয়েছিল ভারতে তার পরবর্তীতে নীতিন গাডকারী মোদী সরকারের সড়ক নির্মাণে উদ্যোগী হলেন অনেক হাইওয়ে বানিয়ে এদেশের মানুষের আস্থা কুড়োলেন কিন্তু এইসব বড় বড় হাইওয়ে বানিয়ে সাধারণ মানুষের কিন্তু একদিকে অভিশাপ নিয়ে এসেছেন তিনি অভিশাপ হয়ে এসেছে এই হাইওয়ে গুলো বড়লোকদের চলাচল করবার জন্যই তৈরি করা হচ্ছে এইসব হাইওয়ে দেশের আইন অনুযায়ী ষাট কিলোমিটার আগে টোল ট্যাক্স নেওয়া যায় না কিছুতেই কিন্তু অথচ দেখুন ডানকুনি ডানকুনি টোল প্লাজার থেকে বালি টোল প্লাজার দূরত্ব মাত্র বারো কিলোমিটার মাত্র বারো কিলোমিটার হলেও আপনারা ম্যাপের ছবি দেখতে পাচ্ছেন বেআইনি ভাবে টোল ট্যাক্স আদায় করছে কেন্দ্রীয় সরকার আর অদ্ভুতভাবে দেশের বিচার ব্যবস্থা এ নিয়ে মুখে কুলু পেটে বসে আছে বারো কিলোমিটার ভাবতে পারেন বারো কিলোমিটার অন্তর টোল ট্যাক্স হতে পারে এইভাবে দেশের বহু জায়গায় কিন্তু সরকারি ডাকাতি চলছে দিনে দুপুরে কেউ কিছু বলার নেই আপনি যদি একটা চার চাকার গাড়ি নিয়ে সড়ক পথে দিল্লি যেতে চান কলকাতা থেকে আমি বলছি আপনার যা তেল খরচ পড়বে তার চেয়ে দ্বিগুণেরও বেশি খরচ দিতে হবে টোল ট্যাক্সে টোল ট্যাক্স নিশ্চয়ই দরকার আছে অবশ্যই দরকার টোল ট্যাক্স রাস্তাগুলোকে মেরামত করার জন্য দরকার কিন্তু এই ট্যাক্স যখন মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যায় সেটাকে সরকারি পরিষেবা না বলে সরকারি ব্যবসা বলাই ভালো সরকার রীতিমতো বেনিয়া গিরি চালাচ্ছে এই সব করে সব কিছুর থেকেই তাদের লাভ চাই সবকিছু থেকে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ছেলেমেয়েরা পড়াশুনো করবে বই ছাপা হবে সেই বই থেকে লাভ চাই খাতা থেকে লাভ চাই কলম থেকে লাভ চাই সড়ক থেকেও লাভ চাই সারা দেশে এই সরকার গড়ে প্রায় আশি কোটি টাকা শুধু টোল বসিয়ে চিন্তাই করছে সাধারণ মানুষের কাছ থেকে যদিও গাড়ি কেনার সময় রোড ট্যাক্স দিতে হয় তাও এই টোল ট্যাক্স মাসে প্রায় আড়াইশো কোটি টাকা আর বছরে তিন কোটি টাকার কাছাকাছি এত টাকায় কোন কোন রাস্তা সারিয়ে কাজে লাগে বলুন তো এসব নিয়ে টু শব্দ করেন না নীতিন গডকরি তিনি মিডিয়ার সামনে এলে শুধু বড় বড় স্বপ্ন দেখান মানুষকে দেশে ইলেকট্রিক গাড়ি ছেয়ে যাবে হাইড্রোজেন চালিত গাড়ি চলবে ইথানল ইথাকোহল ইত্যাদি গাড়ি চলবে তার জন্য হাজার হাজার কিলোমিটার সড়ক তৈরি হবে এইসব গাল গপ্প দিয়ে দশ দশটা বছর কাটিয়ে দিলেন নীতিন গাডকারী দশ বছর কিন্তু একবারের জন্য তিনি বললেন না ওই দামি দামি গাড়ি এক একটা গাড়ি যে গাড়ির কথা তিনি বলছেন সে কোন গাড়ির দামই পনেরো লাখ টাকার নিচে নেই দেড় কোটি দু কোটি তিন কোটি টাকা পর্যন্ত তার দাম সেই একবারও তিনি বললেন না যে গাড়ি চলার জন্য তিনি হাইওয়ে বানাচ্ছেন এই দামি দামি গাড়ি চরবার সাধ্য দেশের মানুষের কতজনের আছে আসলে এই সরকার কোনদিনই কোনদিনই মধ্যবিত্ত অথবা দরিদ্র মানুষের কথা ভাবেই তাদের যাবতীয় চিন্তা ভাবনা সমস্ত চিন্তা ভাবনা কাজ করে শুধু কর্পোরেট সংস্থা আর যাদের মাসিক আয় এক লাখ টাকার বেশি নিম্ন আয়ের মানুষের কাছ থেকে নানা অজুহাতে নানা অজুহাতে ধরুন না ব্যাংকের মাধ্যমে টাকা কেটে নেওয়া হয় আর ট্যাক্স আদায় করে আমাদের কাছ থেকে যে ট্যাক্স আদায় করে সেই টাকায় আম্বানি আদানিদের ট্যাক্স মুকুব করে দেয় আবার কখনো কখনো ব্যাংকের লোনও মুকুব করে দেয় এর পরিমাণটা শুনলে আপনি আঁককে উঠবেন প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকা এত টাকা মুকুব করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই কর্পোরেটদের সেই টাকা কার আমার আপনার ট্যাক্সের টাকা আমার আপনার কষ্টার্জিত টাকা সম্প্রতি মানে আজকে অনুষ্ঠানটা শেষ আর একটি ছবি দেখি আপনাদেরকে বলে রাখি সম্প্রতি নিতিন গাডকারীর উদ্যোগে মুম্বাই থেকে ভাসি মুম্বাই থেকে ভাসি একটা রাস্তা অনেক বড় রাস্তা ছিল সেইখানে একটা সমুদ্র সড়ক তৈরি হয়েছে এতে দু ঘন্টার রাস্তা বারো ঘন্টা মানে দু ঘন্টার রাস্তাটা মাত্র পঁচিশ মিনিটেই পার করা যাবে এটা ঠিক আর মুম্বাই থেকে ভাসি মানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে কারণ মুম্বাই এত বেশি ওভারক্রাউডেড হয়ে গেছে তাই ভাসির মতো উপনগরী থেকে বহু মানুষ প্রতিদিন মুম্বাইতে আসেন কাজকর্ম করতে মুম্বাইয়ের বহু মানুষ যান ভাসিতে তো এইরকম আমারও সৌভাগ্য হয়েছিল সেই রাস্তায় যাওয়ার বহুবার ওখানে রিলায়েন্সের একটি ডেটা সেন্টার আছে সেইখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল মুম্বাই থেকে বারবার যেতে হতো দূরত্ব অনেক সেই দূরত্বটা মিনিটে পার করা যাবে ঠিকই কিন্তু তার জন্য চার চাকার গাড়িতে প্রতি মাসে টোল ট্যাক্স কত দিতে হবে জানেন বারো হাজার টাকা দেখতে পাচ্ছেন ছবিতে আপনারা বারো হাজার টাকা দিতে হবে চার চাকার ছোট গাড়িকে মিনিবাসকে দিতে হবে কত দেখে নিন কুড়ি হাজার টাকা আর সাধারণ সাধারণ যে বাসগুলো দেখেন সেই বাসগুলোকে দিতে হবে একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর ওভার সাইজের পণ্যবাহী গাড়ির জন্য দিতে হবে উনআশি হাজার টাকা প্রতি মাসে এত টাকা টোল ট্যাক্স দিতে হলে একদিকে যেমন বাসের মিনিবাসের ভাড়া দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণেরও বেশি হতে বাধ্য তেমনি পণ্য পরিবহনে উনআশি হাজার টাকা টোল ট্যাক্স দিতে হলে বাড়বে জিনিসপত্রের দাম অর্থাৎ শেষ পর্যন্ত সাধারণ মানুষের গলায় কিন্তু কাটা হলো করবেন এর পরেও আছে ফাস্ট্যাগ নামের টোল আদায়ের আধুনিক ব্যবস্থা এই ব্যবস্থায় নগদে টোল ট্যাক্স দিতে হয় না অটোমেটিক ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয় আর তার জন্য ফাস্ট অ্যাকাউন্টে আগে থেকেই টাকা জমা করে রাখতে হয় অর্থাৎ আপনি অ্যাকাউন্টে টাকা জমা করে রাখবেন আপনার অ্যাকাউন্ট থেকে আর সেই ফাস্ট্যাগ অ্যাকাউন্ট থেকে আপনার টাকা কাটা হবে এই অগ্রিম জমা করার কয়েক হাজার কোটি টাকা প্রতি মাসে যে সুদ হয় সেই সুদ কিন্তু কেন্দ্রীয় সরকার কাউকে দেয় না অর্থাৎ ধরুন আপনি ফাস্ট্যাগে পাঁচ হাজার টাকা জমা করে রাখলেন এই পাঁচ হাজার টাকার সুদ কেন্দ্রীয় সরকার আপনাকে দেবে না আর আপনি যতবার টোল পার করবেন এই পাঁচ হাজার টাকা থেকে আপনার টাকা মাইনাস হতে থাকবে এর কৈফতে দেয় না কেউ দেশের আইনজীবীরাও কেমন যেন হঠাৎ চুপ করে গিয়েছেন দেশের যারা বিচার ব্যবস্থায় আছেন তারাও সরকারকে প্রশ্ন করে না এই যে লক্ষ লক্ষ কোটি টাকা নামে তুমি কাছে রেখেছ এই টাকার সুদ কে খাচ্ছে এভাবেই সড়ক বানিয়ে রীতিমতো লাভজনক সংস্থা বানিয়ে ফেলেছেন কেন্দ্রীয় সরকারের দপ্তরকে নিতিন গাডকারী আপনারা কি ভাবছেন এই নিয়ে আমরা জানতে চাই গাডকারীর সম্বন্ধে আপনাদের অভিমত কি এই সড়ক তৈরিতে সরকারের যে প্রচুর টাকা খরচ হয়ে গেছে আপনারা জানেন একটি ঘোটালা সামনে এসেছে দুর্নীতি সামনে এসেছে যে সড়ক আঠারো কোটি টাকায় বানানো যায় সেই সড়ক নিতিন গাডকারী সাহেব দুশো চল্লিশ কোটি টাকায় বানিয়েছেন সিএজি রিপোর্টে এসেছে অথচ এই নিয়ে কারোর কোনো হেলদোল নেই আঠারো কোটি টাকার সড়ককে তিনি দুশো চল্লিশ কোটি টাকায় কেন বানিয়েছেন এই নিয়ে বাবু বা নরেন্দ্র মোদী সাহেব নীতিন গডকরিকে প্রশ্ন করেন না বিচারকরা প্রশ্ন করেন না সিবিআই হয় না এই নিয়ে যত আক্রোশ ওই বিরোধী দলের উপরে বিরোধী দলের নেতাদেরকে চোর চোর বলতে পারলেই শাসক দলের ডাকাতি কিন্তু লুকোনো যায় আর এইটাই লুকোতে চাইছে শাসক দল তারা বিভিন্নভাবে ডাকাতি করছে টোল ট্যাক্স বসিয়ে ফাস্ট্যাগ দিয়ে শুধু তাই না সড়ক নির্মাণে যেখানে আঠারো কোটি টাকা খরচা সেখানে প্রতি কিলোমিটারে দুশো কোটি টাকা খরচা করে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছে তারা ডাকাতি করে নিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে আর বিরোধী নেতাদের চোর চোর বলে সেই ডাকাতি ঢাকার চেষ্টা করছে কি ভাবছেন এই নিয়ে আপনি কমেন্ট করে জানান আপনার কমেন্ট দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে থাকি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার